এ তো পুরো ইয়ামচার অংশ নিন চিলি অয়েল আরে এই নানবান তো পুরো গিনজার নানবানের মতো টেস্ট এ তো পুরো খাওসানের রাইস বোলের মতো টেস্ট আজকে যা দেখাবো চিকেন নানবান অন্থন ইন চিলি অয়েল নুরি র‍্যাপ হংকং রাইস বোল সি ফুড রাইস পিনাট চিকেন বুলগোগি পি ফিশারম্যান বাস্কেট ক্যাংকং এবং ড্রিঙ্কস আইটেম দেখছোস দেখছোস এই বেইলি রোডে বার্গার এক্সপ্রেসের উপরে নতুন একটা রেস্টুরেন্ট আছে লাইটের খালি ঝলকানি চল আজকে ট্রাই করি দেখি কি অবস্থা এই মুহূর্তে আমি বসে আছি হচ্ছে সেশিয়েটে বেইলি রোডের বার্গার এক্সপ্রেস বিল্ডিং এর ঠিক উপরে এবং আমার সামনে রয়েছে প্রচুর পরিমাণে ফুড এগুলো সব হচ্ছে প্যানেশিয়ান ফুড চলেন আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পাশে তিনটা অ্যাপিটাইজার নিয়েছি একটা হচ্ছে চিকেন নানবান তো এটা আসলে অনেক জোস একটা আইটেম খেয়ে আপনাদেরকে রিভিউ দিব তারপরে এই পাশে রয়েছে হচ্ছে অন্থন ইন চিলি অয়েল এবং এই পাশে রয়েছে হচ্ছে নুরি র‍্যাপ আচ্ছা এরপরে আমি দেখাই যে এই পাশে আমি নিয়েছি হচ্ছে মেইন ডিশের আগে আরেকটা জিনিস দেখাই এটা নিয়েছি হচ্ছে একটা রাইস বোল এটা হচ্ছে হংকং রাইস বোল সো এখানে হচ্ছে আপনি হংকং স্টাইলে ফ্রাইড চিকেন পাবেন একটু কিছু গার্লিক মাশরুম আছে আর রাইস সো এটা হচ্ছে পুরাটুকু একটা বোল আর যদি রাইস বোল না নিতে চান শুধু রাইস নিতে চান আমি নিয়েছি হচ্ছে আপনার সি ফুড রাইস সো এখানে হচ্ছে অনেক কিছু সি ফুড পাবেন এবং এটার সাথে নিয়েছি চিকেন আইটেম যেটার নাম হচ্ছে পিনাট চিকেন এই পাশে হচ্ছে বিফ এটা হচ্ছে বুলগোগি বিফ এরপরে এই পাশে নিয়েছে হচ্ছে ফিশারম্যান বাস্কেট এখানে অনেকগুলো মানে ফিশ আইটেম আছে যেমন ফিশ স্কুইড শ্রিম্প এটসেট্রা আর এই পাশে নিয়েছে হচ্ছে একটা ভেজিটেবল আইটেম হুইচ ইজ ক্যাংকং সো রাইসের সাথে মাছ মাংস মানে মাছ চিকেন বিফ এবং হচ্ছে ভেজিটেবল সবই রয়েছে সো প্রথমে অ্যাপিটাইজার দিয়ে শুরু করা যাক অ্যাপিটাইজার্সের মধ্যে এবার ট্রাই করা যাক হচ্ছে অংথন ইন চিলি অয়েল তো এখানে আমরা টোটাল 5 পিস পাচ্ছি তাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু 5 পিস এই হলো অংথন ইন চিলি অয়েল এই যে চিলি অয়েল ড্রিপ করে নিচে পড়তেছে এটা একটু ট্রাই করবো বাট এটা একটু বেশি বড় পিস লাগতেছে আমার মনে হয় একটু ছোট পিসের দিকে যাওয়া যাক লেটস ট্রাই দিস ওয়ান এটা একটু কম্পারেটিভলি ছোট পিস লাগতেছে ওকে চিলি অয়েলের স্বাদটা মুখে বাড়ি দিতেছে অ্যান্ড আমি যদি মানে এটা কম্পেয়ার করি আর কি অনেকটা ইয়ামচার মতো একেবারে ইয়ামচার অংথন ইন চিলি অয়েলের মতো এটা ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ফিলিং চিকেনের সো এটা যেহেতু সফট অংথন এবং সফটনেসটা হচ্ছে পারফেক্ট কারণ হচ্ছে সফটনেসটা কম হওয়ার কারণে চিকেনের প্রলেপটা হচ্ছে সাথে সাথে মুখে বাড়ি দিচ্ছে তার সাথে হচ্ছে চিলি অয়েলের একটা মিক্সচার তো আছে সো দারুণ না ভালো লাগছে এরকম চার পিস আরও খেয়ে ফেলবো একটু আপনাদের একটু কেটে দেখাই এই যে কাটতেছি ভিতরে হচ্ছে চিকেনের পরিমাণটা কিন্তু প্রচুর সহজেই হচ্ছে কেটে যাচ্ছে কারণ লেয়ারটা খুবই সফট অংথনের লেয়ারটা খুবই সফট সেকেন্ড আরেকবার একটু ট্রাই করি এবার ট্রাই করবো অ্যাপেটাইজার্সের মধ্যে নরি র‍্যাপ সুমাই এই যে এখানেও হচ্ছে টোটাল 5 পিস দেওয়া এটা একটু ডিফারেন্ট আইটেম আমি এটা আগে কখনো ট্রাই করি নাই একটু ট্রাই করি জিনিসটা কেমন না ট্রাই করলে আসলে বোঝা যাবে না অনেক ধরনের সুমাই আগে ট্রাই করছি গিয়োজা ট্রাই করছি এটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা যদি দেখেন এখানে ফিলাটা কিন্তু একটু ড্রাই টাইপের যেখানে নর্মালি সময়ের ভিতরে হচ্ছে ফিলিংসটা হইতেছে একটু বেশি মানে গ্রেভি টাইপের থাকে বাট এখানে হচ্ছে একটু ড্রাই আমি যদি একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখুন মাছের চামড়া দিয়ে হচ্ছে আবরণটা দেওয়া সো ইটস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক নতুন আইটেম খারাপ লাগে নাই ভালোই একটা ট্রাই করা যাক মাছ লাভার না কিন্তু ভালো লাগতেছে ইটস গুড এটা ট্রাই করতে পারেন নরি র‍্যাপ যদি ডিফারেন্ট কিছু একটা ট্রাই করার ইচ্ছা হয় আপনাদের ইউ গাইস ক্যান গো ফর ইট সো এই যে নরি র‍্যাপটা চাইলে আপনারা সসের সাথে খেতে পারেন এখানে গার্লিক সস আছে তারপর বিভিন্ন ধরনের আপনার মানে সস দিয়েও হচ্ছে আরেক ধরনের স্বাদ পাবেন আমি জাস্ট আপনাদেরকে সস ছাড়া দেখালাম হচ্ছে একটু মানে প্রপার এক্সপিরিয়েন্সটা বলার জন্য বাট খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা বিভিন্ন সসের সাথে কম্বিনেশান ট্রাই করে তারপর খাবেন তাহলে একটা ডিফারেন্ট টেস্ট পাবেন এবার মেইন আইটেমসের মধ্যে ট্রাই করবো হচ্ছে হংকং স্টাইলের রাইস বোল হংকং স্টাইলের রাইস বোল যেখানে এই যে চিকেনগুলো হচ্ছে আপনার হংকং স্টাইলে রান্না করা থাকে হেন্স দ্য নেম হচ্ছে হংকং চিকেন রাইস বোল সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি গ্রেভির মধ্যে কিছু মাশরুম দেখতে পাচ্ছি কর্ন দেখতে পাচ্ছি তারপর রাইস তো আছেই এই যে চিকেনগুলো হচ্ছে টোটাল তিনটা পিস দিচ্ছে তারা সো ইউ আর গেটিং থ্রি পিসেস রাইসটা ট্রাই করা যাক আমার রাইসটাই একটু ট্রাই করার আগে বেশি ইচ্ছা আচ্ছা আমি এটা যে একটু সুইটিশ ফ্লেভার হবে জিনিসটা এক্সপেক্ট করি নাই হালকা একটু সুইটিশ ফ্লেভার আর হচ্ছে আবার একটু মাশরুম কর্ন সহ রাইসটা খেয়ে দেখতে যাচ্ছি ভেজিটেবল মিক্স করার পর এখন জিনিসটা ভালো লাগতেছে সো এবার আসুন মেইন যে আকর্ষণটা চিকেনটা একটু ট্রাই করা যায় সো চিকেনটা আমি আসলে এটা ভাঙি রাইস দিয়ে খাবো বিসমিল্লাহ চিকেনের স্বাদটাও ভালো আমি যদি টোটাল এটা নিয়ে বলি মানে এখানে টোটাল আপনি একটা সুইটিশ ফ্লেভার পাবেন
ফুল রাইস বোলটাতে হচ্ছে সুইটিশ ফ্লেভার পাবেন। সো যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু এই রাইস বোলটা নেবেন না, কিন্তু যাদের ধরেন মিষ্টিতে প্রবলেম নাই তারা চাইলে ডেফিনেটলি এই রাইস বোলটা নিতে পারেন। রাইসের মধ্যেও কিছু ভেজিটেবলস মিক্সচার দেখতে পাচ্ছি, তবে আলাদা হচ্ছে ওরা এক সাইডে হচ্ছে কারি টাইপের করে দিছে। সো এটার কোয়ান্টিটিটাও কিন্তু কম না। এই যে আমার যে চামচে দেখতেছেন মোটামুটি মাশরুম কর্ন, তারপর হচ্ছে একটু হালকা বারবিকিউ সস টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে মিক্স করে আপনাকে খেতে হবে, তাহলে হচ্ছে আপনি প্রপার টেস্টটা পাবেন। নট ব্যাড। স্যাশিয়েতে কিন্তু আলাদা কারি আইটেমের জন্য আপনার চিকেন সেকশন আছে, বিফ সেকশন আছে, টোটাল ওদের মেনুতে কিন্তু প্রায় 8-9 ধরনের সেকশন আছে। বিফ থেকে আমরা নিচ্ছি হচ্ছে বিফ বুলগোগি। কম বেশি সব প্যান এশিয়ান রেস্টুরেন্টে আপনি এই বিফ বুলগোগি আইটেমটা পাবেন। তো এবার আসুন একটু বিফ বুলগোগিটা আমি রাইসের সাথে ট্রাই করব। একটু হালকা নিয়ে নিচ্ছি, তার আগে একটু এমনি ট্রাই করি, দর্শক ইচ্ছে না। সবচেয়ে আমি যেটা সমস্যায় পড়ি অন্যান্য প্যান এশিয়ান রেস্টুরেন্টে, বিফ বুলগোগি নিলে টাইদার খুব চিউই হয়ে যায়, মশলাটা ঠিক মতো ঢুকে না। এখানে যে জিনিসটা দেখতেছি আর কি, মিক্সচারটা কিন্তু পারফেক্ট হয়েছে, মানে মশলার মিক্সচারটা পারফেক্ট হয়েছে, যে জিনিসটা আমার খাইতে ভাল লাগতেছে। কারণ নর্মালি প্যান এশিয়ান রেস্টুরেন্টে আমি বিফ খেলে সবসময় আমার এক্সপিরিয়েন্সটা একটু নেগেটিভ হয়, অনেকটা শ্রেডেড বিফের মতোই বিফ বুলগোগি। রাইসের সাথে খাওয়া যাক। ভালো কেন লাগতেছে জানেন? মানে আমি যদি বলি বিফ বুলগোগির ম্যাক্সিমাম জায়গায় হইতেছে একটু ড্রাই হয়ে যায়, চিবি ভাবটা থাকে, এই দুইটার কোনোটাই কিন্তু এখানে নাই, যার কারণে আমার ভালো লাগতেছে। অ্যান্ড আই ক্যান ডেফিনেটলি রেকমেন্ড দিস বিফ বুলগোগি। মানে যদি কখনো স্যাশিয়েতে আসেন অবশ্যই এই বিফ বুলগোগি আইটেমটা নেবেন, ইটস রিয়েলি গ্রেট। সো আমার সামনে এখন অ্যাপিটাইজারের ভিতরে রয়েছে হচ্ছে চিকেন নান বান। সো যে কোনো প্যান এশিয়ান রেস্টুরেন্টে গেলে সবার আগে আমি অ্যাপিটাইজারের ভিতরে এটাই খুঁজি, চিকেন নান বানটা, কারণ এটা আসলে আমার অনেক ফেভারিট। এটা কারণ হচ্ছে নিচে থাকে ক্রিসপি চিকেন এবং উপরে হচ্ছে নান বান, যে সসটা স্পেশাল করে বানানো সেই সসটা, মানে ইটস নট জাস্ট আ মেয়োনিজ। বিসমিল্লাহ। ভালো লাগে কেন জানেন? এই সসটা প্রচুর ঘন এবং প্রচুর ইনগ্রিডিয়েন্টের সমৃদ্ধ, যার জন্য এত ভালো লাগছে। আরে এই নানবান তো পুরোই গিনজার নানবানের মতো টেস্ট। ওকে, যেটার মতোই টেস্ট হোক না কেন, এটা মানে অনেক মজা, এটা হলো কথা। সো আপনারা অ্যাপিটাইজার হিসাবে নানবান নিতে ভুলবেন না। উপরের সসটার ভিতরে তারা আবার হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে হচ্ছে একটু বাংলাদেশের সাথে ফিউশন করে, যেমন একটু কাঁচামরিচও আছে, আবার একটু পেঁয়াজও আছে, যার জন্য খুবই ভালো একটা অ্যারোমা আসতেছে, খুবই ভালো একটা ফ্লেভার আসতেছে। অ্যাপিটাইজার ট্রাই করলাম, এখন মেন ডিশে যাওয়া। সো মেন ডিশ থেকে রাইস, না রাইসটা থাক, আমি হচ্ছে একটা প্লেট নিই, কারণ রাইসের সাথে আমি অনেক আইটেম ট্রাই করবো। এটা হচ্ছে আপনার সি ফুড রাইস। ওকে, সি ফুড রাইস যেহেতু, সো প্রথমেই আমি রাইসের সাথে একটু ফিশারম্যান বাস্কেট যেটা সেটা থেকে আমি একটু নেই। এখানে রয়েছে হচ্ছে আপনার ডোরি ফিশ, শ্রিম্প, তারপর হচ্ছে আপনার স্কুইড। রাইসটা ট্রাই করে দেখি, জাস্ট নর্মালি রাইস। বিসমিল্লাহ। প্যান এশিয়ান যে রেস্টুরেন্ট এগুলো ফ্রাইড রাইসগুলো হয় একটু ডিফারেন্ট। হ্যাঁ, অন্যান্য মানে নর্মাল যে আমরা সেট মেনু খাই ওদের সেট মেনুর রাইস যতটা মজা হয় এটা তার চেয়ে অনেক বেশি হয়। সো এটাও ব্যতিক্রম না, রাইসটা বেশ ভালো, বাট সি ফুড রাইসটা আরেকটু স্পাইসিয়ার হইলে ভালো লাগতো, বাট আই গেস সেটা হয়তো ওনাদেরকে বললে ওনারা করে দিবে। ওকে, এবার ফিশারম্যান বাস্কেট থেকে একটু মাছ নিলাম। মাছ নিচ্ছি তো নিচ্ছি ভাই, ফার্স্টেই স্কুইড নিচ্ছি, যেটা একটু অ্যাভয়েড করতে চাইছিলাম। ও, দিস ইজ সামথিং ডিফারেন্ট। স্পাইসির কথা বলতেছিলাম, এটা একটু স্পাইসি, এবং হচ্ছে যে সস টেস্ট করছে একটু বারবিকিউ সস আছে, একটু স্পাইসি আরও। সো এটা বেশ মজা লাগলো আমার কাছে। ফিশারম্যান বাস্কেটটা আপনারা ট্রাই করতে পারেন, যারা সি ফুড লাভার তাদের জন্য এটা অনেক ভালো হবে। আমি সি ফুড অত লাভার না, বাট স্টিল অনেক ভালো লাগতেছে। ওকে, ক্যাংকংটা নেই। ভেজিটেবল আইটেমের ভিতরে এই ক্যাংকংটা ওনারা সাজেস্ট করছে আমাকে। সো এইখানে আপনার মাশরুম আছে, তারপর আবার ব্ল্যাক মাশরুম আছে, ক্যাংকংটা আছে। ক্যাংকং মানে তো আপনারা সবাই জানেনই, বলেন তো ক্যাংকংয়ের বাংলা কী, পারলে কমেন্টে লেখেন, ততক্ষণে আমি ট্রাই করে দেখি। আমি কিন্তু জানি গুগল দেখে অবশ্যই। স্টার ফ্রাইড, এটা হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে মানে ফ্রাইড করা হয়, একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি ভেজিটেবলের ভিতরে, হুইচ ইজ ডিফারেন্ট ফর মি, বিকজ এর আগে যে ভেজিটেবলগুলো খাইছি স্মোকি ফ্লেভার কখনো পাইনি। ভাই, এখানে এক একটা আইটেম দেখাচ্ছে আর একটা ডিফারেন্ট ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে।
এর পাশে নিচে আছে আপনার পিনাট চিকেন। চিকেনটাকে ওরা পিনাট দিয়ে করছে, সো আমি এক্সপেক্ট করছি এটা একটা সুইট ডিশ হবে। পিনাটের একটা ফ্লেভার আছে চিকেনের ভিতরে, ইটস সুইট বাট একদম না যে খুব বেশি সুইট। এটা হচ্ছে আপনার রাইসের সাথে, এই যে আমি যে আপনার ক্যাংকং দিয়ে খাচ্ছি এটার সাথে বেশ ভালোভাবেই কমপ্লিমেন্ট করতেছে। ওকে, লাস্টলি তন্ময় যে বিফটার কথা বলছিল, বিফ বুলগোগি, এটা একটু নেই। সি ফুড রাইসের সাথে আসলে এত কিছু লাগে না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো দেখে এত কিছু নিছি, অর এলস আমি হচ্ছে জাস্ট ওই ফিশারম্যান বাস্কেট দিয়ে শেষ করে দিতাম। ফিশারম্যান বাস্কেটটা সেই মজা লাগছে আমার কাছে। সো রাইস নিলাম, বুলগোগি নিলাম। তন্ময় যেটা বলছিল যে বুলগোগিটা হয় হচ্ছে একটু চিউই টাইপের, অন্যান্য জায়গায় খেয়ে দেখছি আমরা, বাট এখানে ওরকম চুই পাই নেই। ইটস সামথিং যে মেল্ট হয়ে যাচ্ছে মুখের ভিতরে। সো বিফ বুলগোগিটা খেয়ে আমি অনেক মজা পাইলাম। তো রাইসের সাথে কারি হিসেবে আপনার এই আইটেমগুলো নিতে পারেন। আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি বিফ বুলগোগি নেবেন, বিফ নিলে আর ভেজিটেবল নিলে ক্যাংকং নিতে পারেন, আর ফিশারম্যান বাস্কেট মাস্ট থিং একটা। ওকে, ওদের আরও কিছু ডেজার্ট আইটেম আছে এবং কিছু ড্রিঙ্কস আইটেম আছে, চলুন ওগুলো ট্রাই করি। সো আমরা হচ্ছে দুইটা লেমনেড নিয়েছি, একটা হচ্ছে লিচি লেমনেড আর একটা হচ্ছে ব্লুবেরি লেমনেড। তো এইটার বিশেষত্ব যেটা খাবার খাওয়ার আগে বলবো সেটা হচ্ছে ওদের যেই মানে ক্যানটা, এর আগে যত ক্যান দেখছেন ওগুলো তো আপনার হচ্ছে কোকের ক্যান দেখছেন এই টাইপের, বাট দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সো এটা হচ্ছে একটা ক্যানের ভিতরে একটা লিচি লেমনেড, দেখি লিচির টেস্টটা কেমন বেশি। ওকে, অনেক লাইট এবং সোডা ওয়াটার যেহেতু আছে, সো হচ্ছে একটা রিফ্রেশিং ফিল পাচ্ছি। দুইটা প্রাইস হচ্ছে 260 করে, সো এই গরমের ভেতরে এটা বেশ ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এটার যেই মানে ক্যানটার সাইজ এবং ক্যানটার শেপটা খুব ভালো লাগছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা আসছে আর কি, স্যাটিয়েট। আর তাদের একটা ডেজার্ট নিয়েছি, হচ্ছে রেড রুবিস উইথ কোকোনাট আইসক্রিম। সো দেখি এটা কেমন। সো এটা হচ্ছে কোকোনাট মিল্ক উইথ আইসক্রিম অ্যান্ড রেড রুবিস। ওকে, দেখি এই ডেজার্ট তো আগে কখনো ট্রাই করিনি, ইটস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট, মানে আমরা কখনো এটা ট্রাই করিনি অ্যান্ড ইউনিকও বলা চলে। আইসক্রিমটা দেখিয়ে দেখি, ও কোকোনাট মিল্ক, এখানে হচ্ছে আপনার নাট আছে অ্যান্ড আইসক্রিম, সুপার সুপার সুইট, মানে যারা অনেক সুইট লাভার তাদের খুব ভালো লাগবে। সো এই যে রেড জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে রেড রুবিস, ইটস কাইন্ড অফ জেলি টাইপের বাট ভিতর হচ্ছে অনেক সুইট ফ্লেভার পাচ্ছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে ওদের যে এই কোকোনাট মিল্ক এটাই বেশি সুইট, বাট এটা অত সুইট না, এটা অনি কম সুইট, বাট রেড রুবিস এটা বেশ সুইট অ্যান্ড আইসক্রিম দেখাইতে বেশ ভালোই লাগতেছে। এই ইউনিক আইসক্রিমটা আপনারা ট্রাই করতে পারেন। সো এই স্যাশিয়েটে কিন্তু আপনি ইয়ামচার ফিল পাচ্ছেন, গিঞ্জার ফিল পাচ্ছেন, খাওসানের ফিল পাচ্ছেন, মানে প্যান এশিয়ান অনেক রেস্টুরেন্টের ফিল পাচ্ছেন। সো বেইলি রোডবাসীর জন্য আমি যেটা বলতে পারি, এই যে স্যাশিয়েট যেটা বার্গার এক্সপ্রেসের উপরে, এখানে আপনারা চলে আসবেন ইয়ামচা গিঞ্জা খাওসানের জন্য যে দূরে যাইতে হবে এই জিনিসটা কিন্তু এখন আর না, কারণ এখানে সব ধরনের প্যান এশিয়ান ফুডই আপনি পেয়ে যাবেন। সো স্যাশিয়েটে খাবার পরে, মানে খাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইয়াস ইটস ওয়ার্থ ইট, মোটামুটি যে প্রাইস রেঞ্জ আছে অন্যান্য সেম জনরার রেস্টুরেন্টেও কিন্তু মানে এই ধরনের প্রাইসিং। সো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখানে আসবেন, আসলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।